হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত এসকে এম থ্রি সিক্সটি চ্যানেলে বন্ধুরা আজকে আমরা দেখে নেব যে কীভাবে আপনারা জমি কাটানোর জন্য বাংলার ভূমি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে বন্ধুরা আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেবো ওপেন করার পর গুগলে গিয়ে লিখে নেব বাংলার ভূমি বাংলার ভূমি লিখে নেওয়ার পর যে প্রথম বাংলার ভূমি যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হয়ে যাবে দেন আপনি এখানে বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে দেবেন পেজটা একটু লোডিং হবে বন্ধুরা লোডিং হওয়ার পর আপনার সামনে বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু চলে আসবে এরপরে বন্ধুরা আপনি এখান থেকে লগ করে নেবেন যাদের নতুন যারা নতুন আসবে তারা এখানে সাইন আপ অপশানে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে আর যারা মাগের থেকেই রেজিস্টার করা থাকবে তারা এখান থেকে সাইনিং অপশানে এসে সাইন আপ করে নেবে করে নেওয়ার পর বন্ধুরা আপনারা যে এখান থেকে যেটা করবেন দেখুন সাইন আপ করে নেওয়ার পর আপনারা যেখান থেকে করবেন এখান থেকে তিন নম চার নম্বর অপশন যেটা আছে পাবলিক গিভেন্স পাবলিক গিভেন্সে অপশানে ক্লিক করে এখানে গিভেন্স অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা পেজটা লোডিং নেবে বন্ধুরা আপনার সামনে লোডিং নেওয়ার পরে আপনার সামনে এরকম একটি পপ আপ খুলে যাবে খুলে যাওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন বন্ধুরা ডিস্ট্রিক্ট দিয়ে দেওয়ার পরে তারপরেই রয়েছে দেখুন ব্লক ব্লকটাও আপনি এখান থেকে দিয়ে দেবেন বন্ধুরা ব্লক দিয়ে দেওয়ার পরে মৌজা মৌজাটাও আপনি এখান থেকে দিয়ে নেবেন বন্ধুরা মৌজা দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এইবার মৌজা দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে পিটিশান টাইপ পিটিশান টাইপে আপনি সিলেক্ট করে নেবেন বন্ধুরা আপনি কি জমির জন্য অ্যাপ্লাই করতে চান যেটা আপনাদের এখান থেকে হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে বন্ধুরা এখানে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেবেন দিয়ে নেওয়ার পর লাস্ট নেম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন সেমভাবে যদি অ্যাড্রেস আপনার বড় হয় তো তিন জায়গায় দেবেন নলে। এক জায়গায় দিলেও অসুবিধা নেই এখানে আপনার টাইপ অফ গার্জিয়ান এখানে যদি ফাদার হয় ফাদার হাজব্যান্ড হলে হাজব্যান্ড আদার হলে আধার লিখি আধার সেভ করে এখানে তার নাম সেটা দিয়ে দেবেন আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে তার নামটা এখানে দিয়ে দেবেন বন্ধুরা দেওয়ার পরে বন্ধুরা জেন্ডারটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে বন্ধুরা মোবাইল নাম্বার দিয়ে ইমেল আইডি দিয়ে একটি মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটি ওটিপি যাবে বন্ধুরা ওটিপি আর ওটিপিটিটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনাকে যেটা করতে হবে এখানে এসে এই প্লাস আইকনে ক্লিক করে এখানে খতিয়ার নাম্বার এবং খতিয়ার নাম্বারটা দিয়ে দেবেন বা ফ্লট নম্বর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাকে কিন্তু এখানে আপনার জমিটা দেখিয়ে দেওয়া হবে দেখিয়ে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে পিটিশান ডিটেলস লিখতে হবে বন্ধুরা তো বন্ধুরা আপনারা এরকম একটি পিটিশন লিখে দেবেন বন্ধুরা এখানে বা আপনারা যদি পারেন আমি একটা পিটিশন লিখেছি আপনারা যদি পারেন এর থেকেও ভালো একটা পিটিশন লিখে নেবেন লিখে এখানে এখানে এরপরে পিটিশন লিখে আপনি এখানে লিস্ট অফ ক্রসমেন্টে ক্লিক করে এখানে রিকোয়ার্ড ডকুমেন্টসের যে অপশানটা আছে এখানে আপনি একটা করে সিলেক্ট করবেন এবং এখানে আপ ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে বলে দিই বন্ধুরা দুই এমবির মধ্যে পিডিএফ ফাইল করে আপনি এখানে আপনার জমির রেকর্ড আপলোড করবেন আধার কার্ড আপলোড করবেন তারপর ভোটার কার্ড আপলোড করবেন আপলোড করার পরে বন্ধুরা এখানে এসে আপনি এখানে একটা এখানে যা ক্যাপচারটা আছে ক্যাপচাটা হুবাহু এখানে দিয়ে দেবেন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন মিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু বন্ধুরা দেখিয়ে দেবে যে ইওর পিটিশন ইজ সাকসেসফুলি রিসিভড তার সাথে সাথে আপনাকে কিন্তু একটি ডাউনলোড অ্যাপ্লিকেশানের অপশন দেওয়া হবে যে অ্যাপ্লিকেশানও কিন্তু আপনার সামনে জেনারেট হয়ে যাবে বন্ধুরা আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা দেখে নেবেন যা যা ডিটেলস দিয়েছেন সব সেরকমভাবেই থাকবে শুধু আপনাকে একটা ইউপিএন নাম্বার যে আপনাকে দেওয়া হবে সেই নাম্বারটা দিয়ে আপনি ভবিষ্যতে যখন আপনার পিটিশানটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন বন্ধুরা স্ট্যাটাস চেক করার জন্য গিভারেন্স অ্যাপ্লিকেশনের নিচে দেখবেন গিভারেন্স স্ট্যাটাস অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন বন্ধুরা আপনি ইউপিএন নাম্বার দিয়ে ওখানে ইউপিএন নাম্বারটা বসিয়ে দিয়ে ক্যাপচারটা দিয়ে দিলে আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো সমস্যা হলে বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো